today. How are you? Are you? Hi. Today discuss the matter of the part of his speech. Part of his speech. কত করে আমরা দুটো আমি করেছিলাম সেটার বাকি অংশটুকু বাকি নিয়ে পড়ে এসে সেটাকে আমরা আলোচনা করবো। গতকাল করেছিলাম নাউ প্রোনাউ অ্যাডজেক্টিভ ভার্ব, নাউ প্রোনাউ অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো শিখেছিলাম। পার্ট অফ স্পিচ কাকে বলে, পার্ট অফ স্পিচ কত প্রকার কী কী, এবং তার বাকি তিনটি চারটি যদি ছিলাম না, নাউ প্রোনাউ অ্যাডজেক্টিভ ভার্ব সেগুলো ডেফিনেশন শিখেছি, এক্সাম্পল শিখেছি। আজকে আমরা বাকিটা শিখবো। আজকে দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব অতিরিক্ত ভাবে অর্থের সাথে, অর্থের সাথে যুক্ত হয় তখন তাকে অ্যাডভার্ব বলা হয়, অ্যাডভার্বটাকে মডিফাই করা, অথবা অ্যাডভার্ব কাকে বলবো, অ্যাডভার্ব কিন্তু কেমন অবস্থায় গিয়ে সব প্রকার সেটা বলাকে আমরা অ্যাডভার্ব বলা হয়। তারপর প্রিপোজিশন, প্রিপোজিশন কাকে বলবো, প্রিপোজিশন প্রি মানে প্রথম পজিশন বলা অবস্থা, নাউ বা পুনরাবন করবে বা পরে বিষয়ে অর্থ প্রকাশ করে সেটাকে বলা হবে প্রিপোজিশন, তাকে বলা হবে প্রিপোজিশন। প্রিপোজিশন এবার দেখো আমরা কনজাংশন, কনজাংশন 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 সংযোগ, দুটি ওয়ার্ড অথবা দুটি ফ্রেজকে যুক্ত করে সেটাকে বলা হবে কনজাংশন। কনজাংশন আমরা জানতে পারলাম। এবার দেখো ইন্টারজেকশন, ইন্টারজেকশন কাকে বলবো, যে ওয়ার্ডটা আবেগ দুঃখ বেদনা প্রার্থনা ইত্যাদি বোঝায় সেটাকে বলা হবে ইন্টার, সেটাকে বলা হবে ইন্টারজেকশন। আমরা বাকি চারটি অংশ ডেফিনিশন জানলাম, তাদের উদাহরণ ক্রিয়া অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলবো, অ্যাডভার্ব কি ভাব কী রূপে কেমন অবস্থায়, অথবা অথবা অ্যাডভার্ব কোনো অর্থের ভার্বের সহিত কোনো অর্থের পরিবর্তন করে সেটাকে বলা হবে অ্যাডভার্ব। প্রিপোজিশন, প্রিপোজিশন কাকে বলবো, প্রি অর্থ প্রথম পজিশন অবস্থা, প্রি অর্থ প্রথম পজিশন অবস্থা অবস্থা, তাহলে যে ওয়ার্ড নাউন প্রনাউনের পূর্বে অথবা পরে বসিয়া যে অর্থ প্রকাশ করে, প্রি যে নাউন প্রনাউনের পূর্বে অথবা পরে বসিয়ে যে অর্থ প্রকাশ করে সেটাকে বলা হবে প্রিপোজিশন। এবার দেখো আমরা কনজাংশন, যে ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড দ্বারা যা তারা দুটি ওয়ার্ড অথবা দুটি ফ্রেজকে যুক্ত করে সেটি হলো প্রিপো কনজাংশন। ইন্টার ইন্টারজেকশন, ইন্টারজেকশন কাকে বলবো, যে ওয়ার্ড যে বাক্যের মধ্যে আবেগ দুঃখ বেদনা দুঃখ ইত্যাদি প্রকাশ করে সেটাকে বলা হবে ইন্টারজেকশন। আমরা আজকে আজকে বাকি অংশটুকু দেখলাম, পার্ট অফ স্পিচ ডেফিনিশন দেখলাম, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। তাহলে আবার আমি পর্যালোচনা করব পার্ট অফ স্পিচের, পার্ট অফ স্পিচ বা পার্ট অফ স্পিচের ডেফিনিশন কাকে বলো, পার্ট অফ স্পিচ কাকে বলে, পার্ট অফ স্পিচ ইয়ার শব্দের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্ট অফ স্পিচ বলা হয়, বা শব্দের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্ট অফ স্পিচ বলা হয়। তার আগে আমি কালকে গতকালে আলোচনা করেছিলাম যে শব্দ কাকে বলবো, এক বা একাধিক বর্ণ বসিয়ে যে অর্থ প্রকাশ করে সেটাকে বলা হবে একটা শব্দ, এবং সেন্টেন্স বা বাক্য কাকে বলবো, বাক্য যে সুবিধাস্ত পথসমস্তি যারা বক্তার বলে এবং সম্পূর্ণ প্রকাশ করা সেটাকে বলা হবে সেন্টেন্স বা বাক্য। তাহলে এই বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দ ব্যবহৃত সবগুলোই এক একটা পদ বলা হয়। পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ দেখলাম পাঁচ প্রকার, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, আবার নাউন কাকে বলে কোনো কিছু কোনো কিছু নামকে বলা হবে নাউন প্রোনাউন, প্রোনাউন কাকে বলবো, যে নাউনের দুর্গতির সংবাদ বা দুর্গত হয় তাকে বলা হবে প্রোনাউন। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের, নাউন প্রোনাউনের অতিরিক্ত অর্থ অথবা মডিফাই করে সেটাকে বলবো একবার প্রিপোজিশন, প্রিপোজিশন প্রি অর্থ প্রথম পজিশন অর্থ অবস্থান, ওয়ার্ড বা নাউন পরে বুঝিয়া আবেগ দুঃখ বেদনে তাকে বলা হবে কনজাংশন। আমরা আগামীকালের এই বাড়ির কাজ বা হোমওয়ার্ক হোমওয়ার্ক লিখে উদাহরণগুলো লিখে নিয়ে আসবে। শেষ করেন, ধন্যবাদ, আজকে ধন্যবাদ।